বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রষ্ট লগ্ন স্বয়ণ শিওরে প্রদীপ নিবেছে সবে জাগিয়া উঠেছি ভোরের কোকিল রবে অলহসের চরণে বসি বাতায়নে এসে নূতন মালিকা পড়েছি শিথিল ব্যক্তি এমন সময় অরুণ ধূসর পথে তরুণ পথিকে দেখা দিল রাজ রথে সোনার মুকুটে পড়েছে উষার আলো মুকুতার মালা গলায় সেজেছে ভালো সুধালো কাতরে সে কোথায় সে কোথায় ব্রাঘ চরণে আমারই দুয়ারে নাহি সরমে মরিয়া বলিতে নারী হায় নবীন সে সেজে আমি সেজে এই আমি গধুলি বেলায় তখনও জলিনী দ্বীপে কপালে সোনার টিপ কখন ময়ূর হাতে লোহে বাতায়নে বাঁধিতেছিলাম কবরি আপন মনে হেন কালে এলো সন্ধ্যা ধূসর পথে করুণ নয়ন তরুণ পথিক রথে হেনায় ঘটমে আকুল অশ্বগুলি বসনে ভূষণে ভরিয়া গিয়াছে ধুলি সুধালো কাতরে সে কোথায় সে কোথায় ক্লান্ত চরণে আমারই দুয়ারে নামি সরমে মরিয়া বলিতে নারিনু হায় শ্রান্ত পথি সে যে আমি এই আমি ফাগুনে জামিনী প্রদীপে জ্বলিছে ঘরে দক্ষিণ বাতাস মরিছে বুকের পরে সোনার খাঁচায় ঘুমায়ে মুখরা নারী দুয়ার ঘুমায়ে পড়েছে দাড়ি ধূপের ধোঁয়ায় ধূসর বাসর গেহ অগ্রুগন্ধে আকুল সকল দেহ ময়ূর কণ্ঠি পড়িছি কাচল খানি সর্ব দুর্ব শ্যামল আচল বক্ষে টানি রয়েছি বিজন রাজপথ পানে চাহি বাতায়নে তলে বসেছি ধুলায় নামি তৃষামা জামিনি একা বসে গান গাহি হতাশ প্রথিত সে যে আমি সে যে আমি কবি এই কবিতাটি লিখেছিলেন বোলপুর থেকে সাতই জ্যৈষ্ঠ তেরোশো চার সালে যদি আপনাদের এই কবিতাটি শুনে ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব ও লাইক করবেন